শাসক দলের মদতে জমি মাফিয়াদের দৌরাত্ম। প্রকাশ্য দিবালোকে নদী ভরাট করে জমি বিক্রি করা হচ্ছে অবাধে। প্রায় প্রশাসনের নাকের ডগাতেই এই কাজ করা হচ্ছে। শীতকালে শুকিয়ে যাওয়া নদীবক্ষ ভরাট করে প্লট করে বিক্রি করা হচ্ছে। এমনটাই গুরুতর অভিযোগ উঠেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের খন্তা মৌজার অন্তর্গত কালকোষ নদীবক্ষে। বিঘ্নিত হচ্ছে এলাকার প্রাকৃতিক ভারসাম্য। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, এই নদীর বিভিন্ন অংশে স্থানীয় কিছু জমি মাফিয়া নদীর বুকে মাটি বোঝাই করে উঁচু জমি তৈরি করে সেটাকে প্লট করে 2-3 কখনো 5 লক্ষ টাকা কাঠায় বিক্রি করে দিচ্ছে। ফলে সংকীর্ণ হয়ে আসছে নদী, ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশের। উল্লেখ্য, হরিশ্চন্দ্রপুর কুমেতপুর স্টেশনের মধ্যবর্তী রাঘবপুর 14 নম্বর রেল ব্রিজের নিচে দিয়ে প্রবাহিত হয়েছে কালকোষ নদী। বিহার থেকে এই নদী সুলতাননগর গ্রাম পঞ্চায়েত, মালিয়র 1, মালিয়র 2, সদরি চক এবং ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের একাংশ দিয়ে প্রবাহিত হয়ে ফুলহরে গিয়ে মিশেছে। এলাকায় খাড়ি বলে পরিচিত হলেও আসলে কালকোষ ফুলহরের শাখা নদী। রাঘবপুর খন্তা প্রভৃতি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এই নদীর বিভিন্ন অংশে জমি মাফিয়াদের নেতৃত্বে মাটি ভরাট করে জমি বিক্রি চলছে অবাধে। নজর নেই প্রশাসনের। এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত 2017 সালের বিধ্বংসী বন্যায় এলাকার বিভিন্ন খাল বিল খাড়ি এবং শাখা নদীগুলি এইভাবে ভরাট হয়ে যাওয়াতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ অঞ্চলকে। তবু সীমাহীনভাবে এই সমস্ত খাড়ি এবং নদীগুলিতে জল নামতে শুরু হচ্ছে জমি মাফিয়াদের দৌরাত্ম। ট্রাক্টরে করে বাইরে থেকে মাটি নিয়ে এসে নদী ভরাট করে দেওয়া হচ্ছে। এদিন রাঘবপুর এলাকায় রেল ব্রিজের নিচে গিয়ে ধরা পড়ল এমনই এক চিত্র। এই এলাকা থেকে দূরেই হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক অফিস। তবুও কেন এইভাবে নদী চুরির ক্ষেত্রে ব্লক প্রশাসন নিষ্ক্রিয়তা দেখাচ্ছে, এই বিষয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে এলাকার বিরোধীরা নদী ভরাট করে জমি বিক্রির পেছনে শাসক দলের নেতাদের প্রচ্ছন্ন প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন। সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওয়াইদুর রহমান বলেন, সকালে খবরটি শুনতে পেয়ে আমি নিজে ঘটনাস্থলে আসি, দেখতে পাই মাটি ভরাট হয়েছে। প্রশাসনকে বলবো তদন্ত করতে, যারাই যুক্ত থাকুক বাঁচবে না। সিপিআইএমের জেলা কমিটির সদস্য শেখ খলিল বলেন, শাসক দলের মধ্যে এই ঘটনা ঘটেছে, তৃণমূলের জন্যই প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছে না। আমরা এই নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হব, সুরাহা না হলে জেলা প্রশাসনের কাছে যাব। বিজেপি জেলা কমিটির সদস্য কিষান কেড়িয়া, তৃণমূলের মদতে নদী ভরাট করে জমি বিক্রি করে দেওয়া হচ্ছে, কিন্তু প্রশাসনের হেলদোল নেই। এরা যা পাবে সব বিক্রি করে দেবে, এদের সরকারে থাকার কোনো অধিকার নেই। ফরওয়ার্ড ব্লক জেলা কমিটির সদস্য অজিত কুমার সাহা বলেন, এই নদীতে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের গরিব মানুষেরা মাছ চাষ করত, তৃণমূলের মাফিয়ারা নদী ভরাট করে বিক্রি করে দিচ্ছে। একমাত্র সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের প্রতিবাদ এই অন্যায় আটকাতে পারবে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভূমি সংস্কারক আধিকারিক সুরজিৎ কুমার দাস জানান, ঘটনাটি জানা নেই, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্ম নতুন কোনো ঘটনা নয়, এর আগেও নদী ভরাটের অভিযোগ উঠেছিল। সংবাদ মাধ্যমের খবরের জেরে তখন নড়ে চড়ে বসেছিল প্রশাসন। এলাকার প্রভাবশালীদের মদতেই জমি মাফিয়ারা বারবার সাহস পাচ্ছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেওয়া হলে এই ধরনের ঘটনা রোখা যাবে না। বিক্রি করে দিবে, কোনো কিছু ওরা রাখবে না। আজকে এই জমির মালিক হচ্ছেন এসডিও সাহেব। আজকে ওনারা কি তদন্ত করছেন, কি দেখছেন? ওরা সমস্ত বড় বড় অফিসাররা চেয়ারে বসে খালি টাইম পাস করছেন, শাসক দল যেটা বলছেন সেটাই করছেন। আজকে এত বড় নাকের ঘোড়ায় আজকে ব্লক থেকে 300 মিটার হবে না, সেখানে একটা নদী ভরাট হয়ে গেল এবং সেটা প্লটিং করে বিক্রি হচ্ছে জমিটা। এখন বিডিও সাহেব কি করছেন? আমাদের বেলারো সাহেব আছেন, আমাদের আইসি সাহেব আছেন, এসডিও সাহেব এখান থেকে 20 কিলোমিটার দূরে এসডিও অফিস আছেন, ওরা করছেন কি? আছে তৃণমূলের মাফিয়ারা আছে, ওই জায়গা মাটি ভরাট করে সমস্ত জায়গা লেনদেনের মাধ্যমে, টাকার মাধ্যমে সমস্ত জায়গাগুলো বিক্রি করে দিচ্ছে। এটার আমি তীব্র প্রতিবাদ করছি একজন স্থানীয় বাসিন্দা হিসাবে এবং অগ্রগামী কিষাণ সভার জেলা সেক্রেটারি হিসাবে আমি তীব্র প্রতিবাদ করছি। জল নিকাশি বন্ধ হলে সামনে রেল আছে, সে রেলের প্রাচীরও রেলগেটও উড়ে যাবে, এই ভয়ানক পরিস্থিতি। পরদিন নদী ভরাট করে জমি মাফিয়ারা জমি বিক্রি করে দিচ্ছে, আবার কোথাও মাটি খনন করে বিক্রি করে দিচ্ছে, সমস্ত রকম হচ্ছে। কিন্তু পুলিশ বা বিএলআরও সাহস করে শাসক দলের লোক হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। যে স্বয়ং এই জায়গায় আসলাম, দেখলাম যে মাটি ভরাট হয়েছে, এবার যেটা খবর আছে নাকি বিক্রি করছে। যদি এরকমই যদি থাকে তাহলে যে দলিলই হোক না কেন, সেটা আমরা কঠোরভাবে সেটা আমরা দেখব। আর যদি আমাদের দলে থাকুক বা যে কোনো দলে থাকুক,
সেটা আমরা আইনের পক্ষে যাব, আইন দিয়ে সেটা আমরা দেখব। সরকারি নদী যেটা জানি বা যেটা আইনে আছে কোনোদিনই ভরাট করা যাবে না, আর পঞ্চায়েতের জমি কেউ বিক্রিও করতে পারবে না, কেউ নিতেও পারবে না, সেটাতে একদারি মাটি তুলতে পারবে না বা মাটি ফেলতে পারবে না। সেটা কিছুক্ষণের জন্য আমরা লিজ দিই, যারা গরিব আছে, যারা যাদের জমি নেই, যারা মানে ভূমিহীন আছে, তাদেরকে আমরা লিজ দিই একটা ছোট সরকারি বিনিময়ে, যে হ্যাঁ ওরা সরকারি টাকা কিছু দেয়। এটা যদি ওরা করে থাকে, যদি বিক্রি করে থাকে যে বা যারা, তাদের বিরুদ্ধে আইনগত আমরা ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।